আমার সকলোৱে জানে যে আমার এজন খুব ভাল কার্যকর্তা অমিয় কান্তি দাস আমার দলের জেলার উপসভাপতির দায়িত্বত আছে লোকাল উপসভাপতিয়ে নহয় বহুদিন ধরে বহু দায়িত্ব পালন করেছে তিনটা দশকরও বেশি দিন দলটো সেবা করেছে হয় মনত কিছু ক্ষোভ আছিল বা দলীয় প্রার্থিত্বক তেখেতর মাজত অকমান মনের দুঃখ বা দুই এজন নেতার প্রতি স্থানীয় নেতার প্রতি ক্ষোভ আছিল কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আগ্রহ আছিল যে অমিয় কান্তি দাসর দরে এজন নেতা আমার দলের পর কেউ আঁতরি যাব নালাগে দলত থাকিব লাগে আর মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হয়ে বা মানে ওসর যেতে কথা পাতিলো তখন সমর্থক সকলের কথা পাতিলো আর সকলে একে আশারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব আকোয়ালি লই নেতৃত্বর প্রতি শ্রদ্ধা জনাই তখনকলে কইছে যে হয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেটা বিচারিছে গতি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগত থাকি দলটুক আগবাই নিয়া কাম করি গতি মই ভাবু যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি তখনকলের যে শ্রদ্ধা যিধরণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি তখনকলে শ্রদ্ধাশীল তার কারণে মই প্রতিগী কার্যকর্তাকে মই ধন্যবাদ জানাইছো যে তখনকলে আমার দলটুক আগবাই নিয়ার কারণে ভবিষ্যতে সদায় কাম করব সম্মুখত অমিয় কান্তি দাস আছে গতি অমিয় কান্তি দাসের পরাই জানি লোকে কব রাজনীতিত রাজনীতিত কোনো সমীকরণের কথা নাই রাজনীতিত হল আমি সকলে মিলি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করো আমি ব্যক্তি আমার দলটুত কোনো ব্যক্তির কথা নাহে আমার দলটুক রাষ্ট্রক প্রথম বলে কয় দ্বিতীয় দল তারপিছতে ব্যক্তি গতি আমি ব্যক্তি চিন্তা তো আমার দলত নাই আমার দলটুত আহে যে রাষ্ট্রর কবাত ক্ষতি হব নেকি সেই কথাটো চাও যে দলটোর কলবত ক্ষতি হব না সেই কথাটো চাও অমিয় কান্তি দাস যদি আমার দলের পর যায় দলের ক্ষতি হব আর সেই কারণে দলে তখনক বিচারিছে যে দলের লগত থাকক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং আমাদের দলের প্রতি আনুগত্য রেখে আমি এখন এই কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে এবং আমার সঙ্গে যারা ছিলেন যে সমস্ত জনগণ ছিলেন আমার সমর্থকরা ছিলেন সবার অনুমতি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আজকে ওনার জনতার উপস্থিতিতে এবং আমার এই হাজার হাজার জনগণের উপস্থিতিতে আমি আমার এই এটা উদ্যোগ করার সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি সেটা উদ্যোগ করতে সম্মত হয়েছি আজই উদ্যোগ করি সেটা আমার এখানে কৌশিকদা আছেন জয়ন্তদা আছেন ওনারা স্থির করবেন আমি একা তো উদ্যোগ করবো না ওনারা যখন যাবেন তখন গিয়ে উদ্যোগ করা যাবে উদ্যোগ করাতে সময় বের বাকি আছে এখনো যখন ওনারা যাবেন আমি একা এখন তো আমার একার বিষয় নয় ওনারা যখন নিয়ে যাবেন তখন গিয়ে উদ্যোগ করা যাবে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ